हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें अपने साथे शेयर करब लवंग लतिकार रेसिपी। चलू ताहले देखे नेवा जाक आजकेर रेसिपी। ये लवंग लतिका तैरी करार्जन सवार प्रथम एखे क्षीर तैरी करे नेब। एर जन्य एक कड़ाईते 750 ml दूध निये निलाम। आमी एखाने फुल फैट मिल्क व्यवहार करेछि। एबार दूधटाके जाल दिए क्षीर तैरी करे निते हबे। एखाने दूधटा फुटते शुरू करेछे आर दूधटा जाल होते होते लवंग लतिकार जन्य मयदाटा मेखे नेब। एर जन्य एखाने निये निच्छि 1 बाटी मयदा। एबार एर मध्ये दिए दिच्छि एकटु लवण आर 1.5 चामच मतो घी। এবার এই ঘিটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে ঘি এর সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ময়দাটাকে হাত দিয়ে মুঠো করলে এক জায়গা হয়ে আসছে, আর একটু হালকা চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। এখানে আমি ময়দাটা মেখে নেওয়ার জন্য নরমাল রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি। ময়দাটা এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এদিকে অল্প একটু দুধের মধ্যে 1/2 চামচ ময়দা গুলিয়ে নিচ্ছি। এবারে দুধের মধ্যে ময়দার মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা এখানে প্রায় তৈরি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ক্ষীরটাকে এখানে আর বেশি গাঢ় করব না, ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এখানে ক্ষীরের যে পুরটা তৈরি করে নিয়েছি সেটার থেকে ছোট ছোট অংশ কেটে নিচ্ছি। এবারে ক্ষীরের একটি অংশ নিয়ে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এদিকে ময়দাটাও একটু মেখে নিয়ে ছোট ছোট লিচি কেটে নিলাম। এবার এখানে একটি লিচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। এখানে লুচির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা ক্ষীরের পুরটা। এভাবে ক্ষীরটা মাঝখানে বসিয়ে নিয়ে এর চারিদিক থেকে একটু জল লাগিয়ে নিলাম। এতে করে লবঙ্গ লতিকা তৈরি করে নেওয়ার পর আর খুলে যাবে না। এবার প্রথমে একটি পাশ এভাবে পুরের উপরে দিয়ে দিলাম, আর ওই পাশটাও একইভাবে দিয়ে ভালোভাবে মুড়ে নেব। এবার হালকা একটু প্রেস করে উল্টে নিলাম। এখানে আবারও দুপাশে সামান্য একটু জল লাগিয়ে নিলাম। এবার একটা পাশ এভাবে ভাঁজ করে দিলাম, আর ওই পাশটাও ঠিক একই রকমভাবে এর উপরে দিয়ে দিলাম। এখানে একটা লবঙ্গ নিয়ে নিয়েছি, এবার এর সাথে গেঁথে দিলাম। বাকি লবঙ্গ লতিকাগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার লবঙ্গ লতিকাগুলো ফ্রাই করে নেব। এর জন্য একটি কড়াইতে খানিকটা তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ লতিকাগুলো। এগুলো এবার একটু সময় ধরে লো ফ্লেমে ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন হাই ফ্লেমে লবঙ্গ লতিকাগুলো কখনোই ফ্রাই করবেন না, তা না হলে লবঙ্গ লতিকার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। লবঙ্গ লতিকাগুলো ফ্রাই হতে হতে এদিকে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর ওই একই কাপে 1.5 কাপ জল।
এবার মিডিয়াম টু হাই ফ্লেমে শিরাটা ফুটতে দেব। এখানে দিয়ে দিলাম একটু কেশর আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার এখানে একটি চটচটে চিনির শিরা তৈরি করে নেব। আমাদের এখানে কোনো একতারে চিনির শিরার প্রয়োজন নেই, একটু গাঢ় হয়ে আসলে চলবে। এদিকে লবঙ্গ লতিকাগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখানে চিনির শিরাটা একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা লবঙ্গ লতিকাগুলো। এখানে এগুলোকে এবার একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। লবঙ্গ লতিকাগুলো এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলোকে চিনির শিরা থেকে একটি প্লেটে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লবঙ্গ লতিকা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।